আসসালামু আলাইকুম রহমতুল্লাহিআরিমাবায় সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে আমাদের দেখছেন শুনছেন সবাইকে জানাই সুক্রিয় ও স্বাগত আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা দোয়া করি মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন প্রিয় দর্শক আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামে অন্যের সম্মানহানির শাস্তি আমাদের সঙ্গে এই আলোচনা করবার জন্য আমরা আজ আহ্বান জানিয়েছি আমাদের বিখ্যাত সুপরিচিত একজন মানুষ মুফতি মিজানুর রহমান পেশ ইমাম বাইতুল মকরম জাতীয় মসজিদ ঢাকা

কোরআন এবং হাদিসে অসংখ্য বিধান আল্লাহ তালা দিয়েছেন প্রণয়ন করেছেন রচনা করেছেন ও আলিহি ওয়াসাল্লাম মানুষের মর্যাদা রক্ষার জন্য বিভিন্নভাবে তিনি তাগিদ দিয়েছেন এমন কি মানুষের হাত মুখ চোখ ইত্যাদি তার অঙ্গ এর মাধ্যমে যেন অন্য মানুষের কটুক্তি গিবদ তার দোষচর্চা না হয় সেদিকে সজাগ এবং সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং মানুষের যে অঙ্গহানি অঙ্গহানি যেমন মানুষের জন্য এক একজনের অঙ্গহানি অন্যের জন্য হারাম একজনের সম্পদ বক্ষণ করা যেমন অন্যের জন্য হারাম ঠিক তেমনি অন্যের সম্মান সম্মানহানিও ইসলামে হারাম করা হয়েছে এবং এর জন্য শাস্তির বিধান জারি করা হয়েছে ইসলামী আইনে সরিয়া আইনে ইসলামের যে দণ্ডবিধি রয়েছে সেখানে মানুষের সম্মানহানির জন্য আলাদা শাস্তির কথা বলা আছে কোরআন এবং হাদিসে আমরা এই বিষয়টাকে আজকে আমাদের সময়ে অত্যন্ত জরুরি মনে করছি এটা আলোচনা করবার এবং শোনার যে মানুষের সম্মান হানি এটা আমাদের মাঝে আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে গণমাধ্যমের আধিক্যের কারণে অথবা অন্যের প্রতি বিদ্বেষ হিংসা দোষচর্চার কারণে প্রতিশোধপরায়ণতার কারণে মানুষে মানুষে একজনের সম্মান দেখে সম্মানকে হানি করা এবং তার অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এবং তাকে সমাজের মানুষের কাছে ছোট করার হে প্রতিপন্ন করার চেষ্টা করা ইসলাম কত খারাপ চোখে দেখেছে এবং এর জন্য কত জোরালোভাবে প্রতিবাদ করেছে বিধান প্রণয়ন করেছে আমরা এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে রহিম আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া সম্মানিত উপস্থাপক আজকের যে বিষয়টি আপনি নিয়ে এসেছেন সামনে এটি এত বেশি জরুরি যে আমরা দেখছি যে এই সমাজে এই সমাজ জীবনে প্রতিনিয়ত এটি একটি বড় ধরনের একটা ব্যাধি একটি রোগ একটি বালা হিসাব হিসেবে এটা এখন আকার ধারণ করেছে এবং এর কারণে এই যে মানুষ মানুষের প্রতি অসম্মান বা তাকে কাউকে হেয় করা খাটো করা কাউকে ছোট করা কাউকে মানে কারোর ইজ্জত সম্মানকে নষ্ট করা মানহানি করা এ বিষয়গুলো এখন এতটাই মানুষের কাছে মানে খুব বলা যায় যে একেবারেই খুব ক্ষুদ্র এবং সামান্য বিষয় মানুষ মনে করতেছে যে এটা কোনো বিষয় না এটা কোনো দোষ অপরাধ এটা কোনো জঘন্য কাজ নিকৃষ্ট কাজ সেভাবে মানুষ চিন্তাই করে না এটাকে খুব স্বাভাবিকভাবে মানুষ মনে করছে এরকম একটা অবস্থা কিন্তু চলছে সমাজে এবং যেটি আপনি বললেন যে নানা প্রযুক্তির কিছু ব্যবহারের কারণেও মিডিয়া প্রযুক্তি কিছু ডিভাইস এগুলোর কারণেও এটা হয়েছে যদিও আল্লাহ মানুষকে মানুষের জ্ঞান মানুষের প্রজ্ঞাকে কাজে লাগিয়ে প্রযুক্তি যেগুলি বিজ্ঞানের আবিষ্কার যেগুলি এগুলোকে ভালো কাজে ব্যবহার করতে বলা হয়েছে কিন্তু যেটা হয় যে মানুষ এগুলাকে এগুলোকে সহজলভ্য হওয়ার কারণে যেটা হচ্ছে যে মানুষ এগুলাকে বরং উল্টাভাবে নেগেটিভভাবে ব্যবহার করছে এবং এর দ্বারা সমাজ ব্যক্তি জাতি দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই যে বিষয়টি যে বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয় যে কোনো মানুষকে অসম্মান করা এটা এমন একটা জঘন্য অপরাধ যে তালা। আলাদাভাবে কোরআনের বিভিন্ন জায়গায় মানুষ যেন এই কেউ কারোর সম্মানটা নষ্ট করার চিন্তাও না করে কেউ কাউকে বেজতি করার এমন কি কেউ কাউকে সন্দেহ করা দোষারোপ করা কাউকে মন্দ নামে ডাকা কারো মধ্যে কোনো দোষ থাকলেও সেই দোষটা চর্চা না করে গোপন করার ব্যাপারে বলা হয়েছে তো এই যদি অনেকগুলি এমনকি আমরা দেখি যে কোরআনে করিম আল্লাহ তালা সালাতুল্লাহ হাজরাতে আলাদাভাবে স্পেসিফিক তিনি একটি দীর্ঘ আয়াতের মধ্যে এই সমাজ জীবনে মানুষের মধ্যে যেন পারস্পরিক সম্প্রীতি মহব্বত আন্তরিকতা ভালোবাসা এবং একজন আরেকজনের সহযোগী হয়ে সুন্দর একটা জীবন সুন্দর একটা সমাজ যেন গড়ে ওঠে কারো সাথে কারো দূরত্ব তৈরি না হয় মন কষাকষি তৈরি না হয় এর জন্য আল্লাহ রাবুল আলমিন সুনির্দিষ্টভাবে কিছু বিধান দিয়ে আয়াত নাজিল করেছেন এবং ডাক দিয়ে বলেছেন ইয়া ইউহ্লাদিন আমানু লার কৌম উম্মিন কৌম আসা ইয়া কুন খাই রম্মিন হুম ওলা নিসা উম্মিন নিসা ইন আসা ইয়া কুন না খাই হুম না এখানে আল্লাহ বলছেন যে হে মোমিনরা দেখো তোমরা যেন পুরুষ যারা তাদেরকেও বলছে নারীদেরকেও বলছেন ভাবে পুরুষরা যারা এক পুরুষ আরেক পুরুষকে অসম্মান না করে কেউ কাউকে তাচ্ছিল্য না করে ছোট না মনে করে নিজের চেয়ে তুচ্ছ না মনে করে এই জন্য যে হতে পারে আল্লাহর কাছে সে যে কাউকে তাচ্ছিল্য করতেছে তাচ্ছিল্যকারীর চেয়ে যাকে তুচ্ছ করা হচ্ছে তাচ্ছিল্য করা হচ্ছে সেই লোকটার মর্যাদা আল্লাহর কাছে বেশি হতে পারে এমনকি নারীকে বলা হয়েছে তুমিও সেটা করবে না বলেসাই নি নারীকে বলছে নারী তুমি অপর নারীকে তোমার চেয়ে সে ছোটো তোমার চেয়ে সে তুচ্ছ এইভাবে কাকে তুমি দেখবে না কারণ যাকে তুমি তাচ্ছিল্য করছো অবজ্ঞা করছো অবহেলা করছো হতে পারে সে তার কিছু কর্ম এবং আমলের কারণে আল্লাহর কাছে তোমার চেয়ে দামি তার মর্যাদা বেশি অতএব তোমার জানা নেই এমনকি ইসলাম তো এতটাই বলেছে এখানে যে কারো কোনো বাহ্যিক অবস্থা দেখে মানুষ যেন কাউকে দোষারোপ না করে আর ব্যাপারটা এতটাই মানে গুরুত্বপূর্ণ যে যদি এমনও হয় বা মানে পত দৃষ্টিতে যদি মনেও হয় যে কোনো কাজ কোনো বিষয় একটা মানুষের মধ্যে এটা ত্রুটি কিন্তু ওই বিষয়টা নিয়ে একটা মানুষকে মানে উল্লেখ করে তাকে তাওহীন করা তাকে খাট করা তাকে খোঁচা দিয়ে তাকে কোনোভাবে কষ্ট দেওয়া মানসিক এটাও নিষেধ করা হয়েছে মানুষের সামনে তার বদনাম করার দূরের কথা ব্যক্তিগতভাবেও কাউকে আক্রমণ করতে নিষেধ করা হয়েছে এই জন্য যে কোনো ত্রুটি যদি কারোর মধ্যে থেকেও থাকে হতে পারে এই লোকটা সময়ের ব্যবধানে সে বা করে থেকে ফিরে আসতে পারে সে সুদ্রিয়ে নিতে পারে নিজেকে অতএব আমি তার বদনাম করে আমি যেন মানে খামাখাই পাপ এবং আমি যেন গুনাহের ভাগিদার না হই আমি যেন জালেম না হয়ে যাই এই জন্য আল্লাহতালা বলেছেন যে এই কাজটি কোনো মোমিন অন্য মোমিনের ক্ষেত্রে করবে না কোনো পুরুষ পুরুষের ক্ষেত্রে কোনো নারী কোনো নারীর ক্ষেত্রে করবে না এমনকি আল্লাহ আরেকটু সামনে অগ্রসর হয়ে আরও স্পষ্ট করে বলেছেন ওল মি জুস জুবিল আল কাব যে কাউকে দোষারোপ করবে না দোষ চাপিয়ে দেওয়া এটা কেন যে কাউকে এহানত করার জন্য কাউকে মানুষের সামনে লজ্জিত করার জন্য তার সম্মান মর্যাদাকে নষ্ট করার জন্য অথচ কোনো প্রমাণ নেই আরেকটি হচ্ছে যে এইভাবেই একটা মানুষের মধ্যে একটা মানুষের রং কালো একটা মানুষ আকারে সে একটু খাটো একটা মানুষের কোনো অঙ্গের সমস্যা আছে এই যে ত্রুটিগুলি এগুলি সৃষ্টিগত মানুষ জানে সবাই স্বীকার করে এটা একটা মানুষ খুব টল খুব সুন্দর ফর্সা এটা তার ইচ্ছাই নয় আল্লাপাক কাউকে রং সুন্দর দিয়েছেন লম্বা দেহ সুন্দর দেহ অবয়ব দিয়েছেন আবার কারও অবয়ব একটু ভিন্ন রকম তো এই যে কিছুটা পার্থক্য রঙের পার্থক্য বর্ণের পার্থক্য এটা মানুষের হাতে নয় ওখতিল আতিকুম ও আলু এটা আল্লাহ বলেছেন যারা বুদ্ধিমান তাদের জন্য এইসবের মধ্যে আয়াত নিদর্শন আছে আল্লাহ বলছেন যে এই বর্ণ ভাষা এবং রঙ এগুলোর যে পার্থক্যটা আল্লাহ করে দিয়েছেন কাজে কেউ সুন্দর কেউ অসুন্দর কেউ লম্বা কেউ বেটে কারো কোনো অঙ্গের সমস্যা আছে কারো চোখের সমস্যা থাকতে পারে কারো হাত পায়ের বা কোনো একটা অঙ্গের কোনো ত্রুটি থাকতে পারে এটা কেউ আলাদাভাবে কেউ যেন কাউকে দোষারোপ না করে বা এটাকে উল্লেখ করে কেউ কাউকে ছোটো করার চেষ্টা না করে কাউকে তো তাচ্ছিল্য না করে পাক এটা বলে দিয়েছেন এমনকি মন্দ নামে কাউকে ডাকা ওলায়তাল মিজ ওয়তান আল কাহ যে কোনো লকব যে লকবটা পরিচিত কিন্তু এই লকবে কোনো একটা উপনাম এই উপনামে তাকে ডাকা হলে লোকটা কষ্ট পায় এটাও যেন কেউ না করে আল্লাহ তালা বলে দিয়েছেন তার মানে যে একটা মানুষকে যে কোনোভাবেই তাকে তাচ্ছিল্য করা ছোট করা অবজ্ঞা করার কোনো সুযোগ ইসলামে না এটা যে নিষিদ্ধ হারাম আল্লাহ তালা একেবারে একটা একটা করে পয়েন্ট বলে দিয়েছে যে কাজগুলো করা যাবে না কারণ অর্থাৎ বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ কোরআনই সে বিষয়টার কথা আলাদাভাবে বলে দিয়েছেন যে দেখেন আল্লাহ তালা এই যেটি আপনি বলেছেন সম্মানের কথা যে আল মুসলিম আল মুসলিম হারাম তার দেমহু ও এরদহু ওয়া তিনটা কথা বলা হয়েছে রক্ত ইজ্জত এবং সম্পদ এটা হারাম মানে আল্লাপায় একজনের উপর আরেকজনকে এটা হারাম করে দিয়েছেন মানে কেউ কারো রক্ত অর্থাৎ কারো জীবন ইজ্জত এবং সম্পদ এটা নষ্ট করতে পারবে না একটা মানুষ আরেকটা মানুষের জীবনের জন্য হুমকি হবে না একটা মানুষের ইজ্জত নষ্ট করতে পারবে না একটা মানুষের সম্পদ সে নষ্ট করবে না এটা আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এখানে কেউ যেন ওই চিন্তা কারো মাথায় না আসে যে আমার দ্বারা আর একটা মানুষের জীবন হুমকির মুখে পড়বে আমার দ্বারা কারো ইজ্জত নষ্ট হবে আমার দ্বারা কারো মালের ক্ষতি হবে আর্থিক কোনো ক্ষতি আমার দ্বারা হবে আমার লেনদেনের কারণে আমার তার সাথে কোনো আর্থিক কোনো কর্মকাণ্ডের কারণে আরেকটা মানুষ ক্ষতির মধ্যে পড়বে এটা কোনো মোমিন ইচ্ছা করে করবে না করতে পারবে না আসুন এবার এটা হচ্ছে যে মৌলিকভাবে এরপরে আল্লাহ রাবু আল্লাহ রাবুল আলমিন কোরান করিমের সুলাত হজরাতের আয়াতগুলাতে আরও বলেছেন যে কেউ কারো যে বেজ যদি করতে পারবে না কারো সম্মানকে নষ্ট করতে পারবে না এটা করার সুযোগ নয় এবং এটা মারাত্মক রকমের কবিরাগোনা এটা বলতে গিয়ে আল্লাহ পাক এইভাবে বলেছেন যে আই হল্লা দিন জন যে দেখো তোমরা যে এমনিতেই একটা মানুষ সম্পর্কে ধারণা করে তোমরা কথা বলে ফেলো যেটা আমাদের সমাজে অহরহ হয় যে আমি একসাথে বসলেই কিন্তু গল্প হয় গল্পের ভিতরে গল্পের ছলে আমরা কি করি যেটা হয় যে একজন সম্পর্কে সে তো মনে হয় এরকম সে তো বোধ হয় এ ধরনের কাজ করে সে নিশ্চয়ই সে এই লাইনে হাঁটে একটা একটা বলা শুরু হলো একজন কমেন্ট করলো আরেকজন বললেন আরেকজন বললেন হতে হতে একটা মানুষ সম্পর্কে একটা গ্রুপ সম্পর্কে একটা শ্রেণী সম্পর্কে বলা হচ্ছে অথচ এর কোনো দলিল এর কোনো প্রমাণ এর কোনো ভিত্তি কোনো কিছুই কিন্তু জানা নেই সম্পূর্ণ কল্পনার উপর কথা চলতে থাকে একটা হাওয়ার উপর কথা চলতে থাকে এমন কি এগুলি এতটাই মারাত্মক যে আজকাল তো শুধু এমনিতেই একটা ধারণার ওপর একটা কথা এবং সেই কথাগুলি মানুষ যখন বিভিন্ন মানে আধুনিক যন্ত্র আধুনিক কিছু ডিভাইস ব্যবহার করে আজকের আজকাল মোবাইল বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলোতেও শুধু কল্পনার উপর ধারণার উপর একটা কথা মানুষ ছেড়ে দেয় সেই কথাটাকে আবার দশজন এটা শেয়ার করে হতে 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 এই কথাটা ছড়িয়ে পড়ে চারদিকে অথচ খুঁজ নিয়ে দেখা যাবে যে আসলে এর কোনো ভিত্তি নেই এটা কোনো কখনো এটা ঘটেই নাই অথচ এই কথাটা চলছে বাতাসে উড়ে বেড়াচ্ছে এই যে বিষয়গুলো আল্লাপাক বলছেন এটা করা যাবে না যে তোমরা এই যে তানিবু ক্যাসিয়ামা জন এনে বা আদর এসমন তোমরা অধিকাংশ ধারণা থেকে বিরত থাকবে যে কু ধারণা অহেতুক ধারণা মানুষ সম্পর্কে কেননা এনে বা আদর জন এসমন কারণ কিছু ধারণা এমন যেটা পাপ গুণা কাজেই শুধু কল্পনা থেকে ধারণা থেকে এটা হতে পারে ওই লোকটি বোধ হয় এরকম এর উপর ভিত্তি করে কারোর সম্পর্কে কোন মন্তব্য করা কথা বলা সম্পূর্ণরূপে একটি আল্লাহ বলছেন জাসুসি করবে না এই জাসুসিটা এটাও একটা মারাত্মক রকমের সমস্যা যে মানুষকে সম্মান গোয়েন্দাগিরি হ্যাঁ গোয়েন্দাগিরি একটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ তাদের গোয়েন্দা সংস্থা আছেন তারা কাজ করেন রাষ্ট্রের হেফাজতের জন্য দেশ জাতির রক্ষার জন্য তাদেরকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয় বিভিন্ন শত্রুপক্ষ আছে তাদের কার্যক্রম সম্পর্কে জানতে হয় কেউ কোনো ব্যক্তি বা কোনো শ্রেণী কোনো গোষ্ঠী দেশ সমাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় কিনা খুঁজে রাখতে হয় এটা হচ্ছে গিয়া দেশ জাতির নিরাপত্তার স্বার্থে সেটা থাকবে সেটা ভিন্ন জিনিস কিন্তু এমনিতেই একজন ব্যক্তি একজন ব্যক্তির পিছনে লেগে থাকা যেটা এই ধরনের কাজ যেটা মানুষ খুব পছন্দ করে অনেক মানুষ এটা আছে যে খামাখাই একজনের পেছনে আরেকজন লেগে থাকে তার এখানে না দুনিয়া বিস্বার্থ না কোনো আখেরাতের কিছুই তো এখানে নেই মানে লাভ বলতে কিছু নেই এখানে কিন্তু তার এটা এক ধরনের নেশা এক ধরনের তার এটার মধ্যে তার সে ভালো লাগে সে এটা খুব মজা পায় এক ধরনের যে আরেকজনের মানে পেছনে লেগে থেকে তার কি ত্রুটি তার কি দোষ এটা খুঁজে খুঁজে বের করা এবং সেই দোষ ত্রুটিগুলি বের করে মানুষের সামনে প্রকাশ করতে থাকা যে অমুকের এই দোষ আমি পেয়েছি অথচ যে লোকটি অন্যের দোষগুলি খুঁজে বের করছে সেই লোকটি তার মধ্যে যে কত দোষ আছে কত ত্রুটি তার মধ্যে আছে সে হয়তো জীবনেও কোনো দিন সেদিকে একবারের জন্য তার দৃষ্টি ফেরায় নাই বা দিয়ে খেয়ালও করে নাই এই ব্যাপারে আল্লাহ রসুল হাজিসে বলেছেন কেউ যদি কারও ইচ্ছাকৃতভাবে অহেতুক মানে কারোর দোষ খুঁজে বের করে মানুষের সামনে তাকে অসম্মান করার জন্য তারকে বেজুতি করার জন্য এই কাজগুলি করে আল্লাহ তালা তার দোষগুলি আল্লাহ অন্য কোনো উপায়ে তার দোষ বের করবেন এবং তাকে সে যদি ঘরেও থাকে বাইরে নাও আসে ঘরে থেকেই সে অপমানিত হবে লজ্জিত হবে মানুষের সামনে আল্লাহকে অপমানিত করবেন এটা নগদ শাস্তি কিন্তু দুনিয়াতে পেয়ে যাবে যে লোক মানুষের দোষ চর্চা করে বা দোষ তালাশ করে বেড়ায় এই মানুষগুলোকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবেন এটা আল্লাহ নবী হাদিসে বলেছেন এবার আসুন এই জাসুসি করাটা এটার দ্বারা দেখেন মানুষ যখন জানতে পারে যে অমুক ব্যক্তি আমার এই দোষগুলি আয়েবগুলি খুঁজে বেড়ায় এবং মানুষের সামনে এগুলি প্রকাশ করে এই দ্বারা কি হয় যে মানুষের মানুষের যে দূরত্ব একটা সামাজিক যে একটা সুন্দর জীবন একটা স্বস্তি এবং মানুষে মানুষে সম্প্রীতি ভালোবাসার যে সম্পর্ক থাকার দরকার সেই জায়গাটাতে এতটাই ঘাটতি তৈরি হয় যে সেখানে বিদ্বেষ শত্রুতা দূরত্ব বোঝাবুঝি এবং হতে 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 অব মানে সম্পর্কের অবনতি ঘটতে করতে এমন একটা পর্যায়ে যায় বড় ধরনের তখন অঘটন ঘটে সমাজের মধ্যে ঠিক আছে আল্লাহ তালা এই ছিদ্র পথগুলি পাক শুরুতেই বন্ধ করে দিয়েছেন যে দেখো কাউকে বেজ্যতি করার যে চিন্তাগুলি কাজগুলি এই কাজগুলির থেকে মানুষ যেন দূরে থাকে বিরত থাকে আল্লাহ তালা সেইভাবে বলেছেন ওয়াদু ও বাহম বা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তালা বলে দিয়েছেন দেখো কারও তোমরা গিবদ করবে না এটা একটা বড় বিষয় এবং গিবত যেটা এটা তো মানুষ এখন এমন একটা বিষয় হয়ে গেছে যে যে মানুষ গিব্বত না করলে অনেক মানুষ এমন যে তার বোধ হয় মানে ঠিকমতো তার খাওয়া নাওয়া ভালো হয় না তার ঘুমটা ভালো হয় না যে মানুষের গীবত করতে পারলে সে সুস্থ থাকে না হইলে সে অসুস্থ হয়ে পড়ে তো মানুষের দুশচর্চা করা এখন গিবদ যেটা এটা এমন যে কারোর অনুপস্থিতিতে তার দোষগুলি বলে বেড়ানো সেই লোকটি উপস্থিত নাই তার এই দোষ এই ত্রুটি এটা নিয়ে তৃতীয় পক্ষ আলোচনা করছে এটাই গিবদ এক্সাহাবি বলেন ইয়সুল্লাহ এখন এটা যে দোষগুলা বলা হচ্ছে এই দোষগুলা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে সেই ব্যক্তির মধ্যে এই দোষগুলা অবশ্যই উপস্থিত থাকে তাহলে সেটা বললে অসুবিধা কথা তখন নবীজি সাল্লাম বলেছেন যে দেখো দোষগুলি আছে সেগুলি চর্চা করলে এটাই গিবোধ আর দোষ নাই এরপরেও যদি কেউ এটা দোষ বলে তাহলে তো হোমত হবে অপবাদ তাহলে অপবাদ হয়ে যাবে সেটা তো কাজেই একটা হচ্ছে গিবত একটা অপবাদ সেটা গিবদের চেয়েও আরও মারাত্মক অপবাদটা এটাই আলাহুল্লাহাল্লাম হাদিসে বলেন তাহলে বোঝা গেল যে এই মানুষের গিবোধ করাটাকে কোরআনে কারিমে আল্লাহ বলছেন মাইতান কেউ কে এটা পছন্দ করে যে একটা মানুষ মরে গেছে এই মরা মানুষের গোস্ত খাওয়াটাকে কেউ পছন্দ করবে তুমু অবশ্যই এটা অপছন্দ করে কোনো মানুষ একটা মৃত মানুষের গোস্ত খাওয়া এটা কি কত মারাত্মক জঘন্য কথা যে এটা কি কোনো মানুষের রুচিতে ধরবে যে একটা মানুষ একটা মৃত মানুষের গোস্ত ভক্ষণ করে এটা কি সম্ভব ঠিক আল্লাহ বলছেন এটা যেরকম খারাপ নোংরা তোমার কাছে এতটাই অপছন্দনীয় ঠিক গিবত করাটা তোমার কাছে এরকমই অপছন্দনীয় হওয়া চাই তুমি মোমেন তোমার জীবনটা সেইভাবে তুমি গর্বে এরপরে মানুষকে অপবাদ দেওয়া হ্যাঁ বিভিন্ন রকমের অপবাদ সেই মানে বানোয়াট নানা কিছু এক ভিত্তিহীন কথার উপর কল্পনা জল্পনার উপর অথবা অন্য কোথাও শোনে শুনে শুনে যে চর্চা করা এবং সেটা অপমাদ কার উপর দেওয়া এটাতে কত মারাত্মক আল্লাহ রসুলাম হাদিসে বলেছেন যে দেখো ক্যাফে যে কেউ যদি একটা কথা শুনল শুনেই সেটা প্রচার করা শুরু করে দিল যাচাই না করে যে শুনলাম যে কথাটা এই কথাটা আসলে ভিত্তি আছে কিনা এটা কোনো যাচাই বাচাই ছাড়াই সে অন্যের কাছে বলতে শুরু করে দিল তাহলে একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট মানে সে মিথ্যাবাদী সে যখন এই ধরনের শোনার পরই অন্যের কাছে বলতে শুরু করে দিল এটা মারাত্মক রকমের আরেকটি জঘন্য কাজ এবং মারাত্মক অপরাধ তাহলে এই যে মানে শুনে বা কোনো একটা কল্পনার থেকে অথবা কোনো একটা আলোচনা কোথাও হচ্ছে সেটার দিকে ভিত্তি করে উপর একটা অপবাদ দিয়ে দেওয়া অপবাদ দিয়ে সে মানুষটাকে বদনাম করা এবং তার মানে তাকে মানুষের সামনে হেয় করা ছোটো করা লজ্জিত করা অপমানিত করা এই যে কাজগুলা ইসলাম এটাকে অত্যন্ত মারাত্মক রকমের অপরাধ হিসাবে জঘন্য কাজ হিসাবে ইসলাম এটাকে চিহ্নিত করেছে এবং এর থেকে দূরে থাকতে বলেছে দেখেন সাহাবাই আমরা দিয়ে আল্লাহ আনজ জমানা আমরা সময় থাকলে বলবো যে এরকম কিছু ঘটনা কোরআনে কেরিমে মানে যেটাকে কোনো কোনো জায়গা যেটা ইফক আকারে আসছে শব্দ হ্যাঁ কাজাফ কাউকে এরকম মানে মিথ্যার বিষয়ে তাকে অভিযোগ করে এই যে এখানে এতটাই আল্লাহ রা আলামিন এই বিষয়গুলা যে মানুষের জন্য কতটা সমস্যা তৈরি করে একটা সমাজ জীবনে স্বাভাবিক যে শান্তি স্বস্তি এবং একটা সম্প্রীতির অবস্থা এবং মানুষের মানুষে সুন্দর একটা সহাবস্থান মানুষের মানুষের সুন্দর সুসম্পর্ক এটা নষ্ট হয়ে যায় সমাজের মধ্যে ফাসাদ বিপর্যয় ছড়িয়ে পড়ে নানা রকমের মানুষে মানুষে ভুল বুঝাবুঝি হতে হতে একটা মানুষের জীবনটা মানে একটা এমন হয়ে যায় যে কোথাও যেন কোথাও শান্তি নাই স্বস্তি নাই হ্যাঁ একটা দুর্বিষহ জীবন মানুষের দেখা যায় যে জীবনে একটা দুর্বিষহ অবস্থা তৈরি হয় এটা এইভাবেই হয় আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমে ঘটনা বলেছেন আম্মা যেন আয়সা রদি আল্লাহ আনহা তার জীবনে একটি ঘটনা আছে কোরআনে নম্বর আয়াত থেকে এই প্রসঙ্গটি আলোচনা করেছেন আল্লাহ রাবুল আলমেন্লিনুল্লাহম এখান থেকে শুরু তো যেখানে এই প্রসঙ্গটি আল্লাহ রাবুল আলম কোরআনের ভিতরে কেন আনলেন আমরা যদি একটু বুঝি যে আল্লাহ তালা সমস্ত কিছুই কোনো ঘটনা যা অতীতে ঘটেছে যা রসুলের যুগে ঘটেছে বা এর আগে হয়েছে এই প্রসঙ্গগুলি টেনে এনেছেন এই জন্য এখান থেকে মানুষকে একটা সবক দেওয়ার জন্য একটা মেসেজ দেওয়ার জন্য মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য মানুষের জীবনটাকে শোধরানোর জন্য আল্লাহ তালা এই বিষয়গুলি আমাদের সামনে নিয়ে এসেছেন তো ইফকের যে ঘটনা যে তোহমত দেওয়া অপমাদ দেওয়ার বিষয়টি আমরা জান আইসরাজি আল্লাহ আনা রবি করিম সাল্লামের একজন প্রিয়তমার স্ত্রী ছিলেন এবং খুব তার প্রতি তার যে একটু মানে মহব্বত ভালোবাসার মাত্রাটাও তুলনামূলক একটু বেশি ছিল অন্যান্য স্ত্রীর তুলনায় আম্মাদান খাদিজ রাজি পরে যাদেরকে তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন এর মধ্যে আইসেরাজি আল্লা আনহার প্রতি নবীজি সাল্লাহ আন্তরিকতা তার মনের একটু টান বেশি ছিল এটাও হাদিসে আসছে তো তিনি একদিকে ছিলেন অসম্ভব রকমের তার মেধা বুদ্ধিমত্তা জ্ঞান দিন সম্পর্কে তার এলেম হ্যাঁ কোরআনের হাফেজা ছিলেন বহু বিষয়ে তার মধ্যে প্রতিভা এবং জ্ঞানের সন্নিবেশ আলভাগ ঘটিয়েছিলেন যে কারণে নবী করিম সালাম বয়সের দিক থেকেও খুব তিনি কম বয়সেই নবী যিনি ঘরে স্ত্রী হয়ে এসেছিলেন সব মিলিয়ে তাকে তিনি অনেক বেশি পছন্দ করতেন তার তার থেকে পরামর্শ নিতেন তাকে পরামর্শ দিতেন কখনো কখনো এমন হতো যে কোনো কোনো সফরে গেলে কোনো দিনই কাজে যুদ্ধ জেহাদের কাজে সফরে গেলে বাইরে গেলে তিনি অনেক সময় স্ত্রীদের মধ্য থেকে কাউকে কাউকে সাথেও নিয়ে যেতেন গাজুয়া বনিল মুস্তালিক একটা প্রসিদ্ধ একটি যুদ্ধের ঘটনা ছিল বনিল মুস্তালিক যুদ্ধ সেখানে সাহাবেক রামের জামাত এবং সাথে রসুল করিম সাল্লাহামদের মধ্য থেকে হাজার আয়স রাদহা তাকেও তিনি সঙ্গ করে নিয়ে গিয়েছিলেন তো সেখানে যাওয়ার পরে যুদ্ধের সমস্ত কার্যক্রম সমাপ্ত হওয়ার পরে যখন মদিনায় ফিরে আসবেন আমি শুধু মূল বিষয়টা যেটা বলছে এখানে করোনা কেরিমের আমাদের জন্য শিক্ষাটা যেটা যে সেখান থেকে সেই বনুল মুস্তালিক যুদ্ধ শেষ হওয়ার পরে সেখান থেকে মদিনায় প্রস্থানের সময় যেটা হয়েছে যে রাস্তায় এক জায়গায় যাত্রা বিরতি হলো রাতের বেলায় সফর করতে করতে যেটা হতো যে উঠ গাধা ঘোড়া এর উপর সওয়ার হয়েই সেই যুগে সফরটা হতো এখনকার মতো যানবাহন ছিল না এবং মরুভূমির পথ অতিক্রম করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে তারা যেতেন তো সেইভাবেই যখন তারা ফিরছিলেন মদিনার দিকে রাতের গভীর রাতে এক জায়গায় বিরতি বিশ্রাম এবং কিছুক্ষণ বিশ্রামের পরে আবার রওনা মদিনার দিকে তখন যখন রওনা করবেন এর কিছুক্ষণ আগেই আমরা জান আই সেরাদিলহা তিনি তার মানে প্রাকৃতিক প্রয়োজনে তিনি একটু জরুরত সারার জন্য প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য তিনি একটু বাইরে গিয়েছিলেন একটু যেখানে তিনি অবস্থান করছিলেন তার যেখানে হাউদা বা উটের পিঠে তার জন্য একটি এর পালকির মতো ছিল আসন আসন সেই পালকি বা আসন যেখানে তিনি বসতেন এবং সেই আসনটাকে সেই পালকিটাকে উটের পিঠে রেখে বেঁধে দেওয়া হতো এবং সেই উট তাকে নিয়ে চলতো এটা ছিল তো তিনি সেখান থেকে অবতরণ করে তার প্রয়োজন সাজার জন্য বাইরে গিয়েছিলেন এদিকে যারা সফর সঙ্গীরা ছিলেন তাদেরকে নির্দেশ দেওয়া হলো তোমরা এখন মার্চ করো মদিনার দিকে চলো সময় খুব দ্রুত সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে তারা মদিনার দিকে রওনা করে দিলেন আমার জান হাই সিরাজ তার প্রাকৃতিক প্রয়োজন সেরে যখন সেই জায়গায় আসলেন যেখানে তিনি পালকিতে উঠবেন এসে দেখেন যে সেখান থেকে তারা রওনা হয়ে মদিনার দিকে চলে গিয়েছেন মানে ছিল এটাও ব্যাখ্যা আসছে তাফসিরে সিরে এবং হাদিসের ঘটনার মধ্যে যে তিনি এমনিতেই খুব বয়স কম ছিল ক্ষীণকায় ছিলেন ভিতরে তিনি আছেন কি নাই সাহাবিরা বুঝতে পারে যারা তার উঠকে বহন করে বা তার এই আসনটিকে উঠের উপর রেখে নিয়ে যাওয়ার দায়িত্বে যারা ছিলেন যে সকল সাহেব একরমের মধ্যে যারা ছিলেন তারা মনে করলেন যে নিশ্চয়ই তিনি ভেতরেই আছেন যেহেতু পর্দার বিধান ছিল তখন এবং পালকির চারদিক থেকে পর্দা দেওয়া ঘেরাও করা ছিল তারা বুঝতে পারেন না যে তিনি ভেতরে নাই হয়ে চলে গেছেন আমরা যারা এসে আসলেন এসে দেখেন যে কেউ নাই উনি ভাবলেন তাহলে আমি যদি পেছনে পেছনে চলি তাহলে হয়তো বা পথ হারিয়ে ফেলবো এর চেয়ে এখানে থাকি আমাকে খুঁজে খোঁজার জন্য তারা এখানে ফিরে আসবেন কেউ এবং এসে আমাকে হয়তো নিয়ে যাবেন এই মনে করি তিনি সেখানে থাকলেন একটা ছোট্ট একটা আরব দেশে মরুভূমির মধ্যে যে ছোট গাছ থাকে ওই গাছের সাথে হেলান দিয়ে সেখানে তিনি ঘুমাচ্ছিলেন বা বিশ্রাম নিচ্ছিলেন এরই মধ্যেই একজন সাহাবি যার দায়িত্ব ছিল এটা যে আল্লাহ রসুলের পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কাফেল এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাওয়ার পরে কেউ কেউ কোনো কিছু ফেলে গেলো কিনা কোনো কিছু হারিয়ে এখানে রেখে ভুলে রেখে গেলো কিনা এগুলি দেখাশোনা করে তিনি সেখান থেকে এগুলি উঠে নিয়ে আসতেন হাজরতে সফিন মহাত্তাল রান্ড তিনি আসছিলেন সবার শেষে একটু দূরে তিনি থাকতেন সবার শেষে তিনি এসে সব কিছু খুঁজে দেখতেন যে এখানে কেউ কিছু রেখে গেল কিনা হঠাৎ দেখলেন যে ভুল হয়ে আসছিল দেখলেন যে একটা মানুষ কেউ মনে হয় এরকম শুয়ে আছে এরকম তিনি বুঝতে পারেন নাই ধারণাও করতে পারেন না যে এরকম কিছু কাছাকাছি গিয়ে তিনি চিনি ফেললেন যে তিনি হলেন আম্মাজান আয়সেরা আল্লাহ আনহা তিনি শুয়ে আছেন তো যাই হোক তিনি ইনালিল্লাপুর ইনালিল্লাহ তিনি অবাক বিশ্বই যে কী হলো এটা তিনি এখানে সবাই চলে গেল এটা কেমন করে হলো যাই হোক তিনি বুঝতে পেরেছেন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো একটা অসুবিধা তিনি ইনলালিল্লা পড়ার কারণে আম্মাজান আয়সের ঘুম ভেঙে গেল তিনি তাড়াতাড়ি করে তার চাদর দিয়ে আবৃত হলেন নিজেকে এবং সব কিছু বললে যে এই ঘটনা আমি তো কাফেলা চলে গেছি আমি এখানে রয়ে গেছি উনি বলেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনাকে আমি পৌঁছে দিচ্ছি আপনি আমার উঠে আরোহণ করেন হজরত আইসারদ আনহা তার উঠে আরোহণ করে বসলেন এবং তিনি ও নিয়ে চললেন কাফফেলা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তিনি দুপুরের আগে আগে সেখানে পৌঁছালেন সেখানে সাহবাহ বুঝতে পারেন না যে তিনি রয়ে গেছেন যাই হোক যখন তারা টের পেলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এর মধ্যে তিনিও গিয়ে সেখানে তাদের সাথে মিলিত হলেন এর মধ্যে যেটা হয়েছে এর ভিতরে যেহেতু এই দুইজন পেছনে তারা রয়ে গিয়েছিলেন এবং তারা তাকে নিয়ে হজরত আহম্মাদ সার্দাকে নিয়ে সফন ইবনে মাহাত আল্লাদু তিনি সাথে করে নিয়ে কাফেলের সাথে মিলিত হলেন এই যে মাঝখানে একটা বিলম্ব হলো দেরি হলো এইটা একটা সুযোগ মনে করে সেই যুগের কিছু মুনাফিক আবদুল্লা ইবনে উবাই ইবনে সেলুল সহ কিছু মুনাফিক সর্দার এবং মুনাফিক দল এরা এই বিষয় নিয়ে খুব মুখরোচক কিছু কথাবার্তা শুরু করে দিল এবং এক পর্যায়ে আম্মা যেন আয়েশার চরিত্র নিয়েই কথা বলতে শুরু করে দিল যে আসলে কোনো এটা ইচ্ছাকৃত ঘটনা এবং তাদের মধ্যে কোনো খারাপ কিছু ইঙ্গিত করে তারা তাদের চরিত্র নিয়ে খারাপ ঘটনা এবং রটনা শুরু করে দিল মানুষের সাথে বলা বলি শুরু করে দিল যে রসুল সালসালামের স্ত্রী তার সমস্যা তিনি তার চারিত্রিক সমস্যা ইত্যাদি ইত্যাদি এই নিয়ে তারা মানে ব্যাপকভাবে খারাপ কথা বলতে শুরু করে দিল এদিকে রসুল সুলা কাছে যখন এই সমস্ত খবর আসলো তিনি যখন জানলেন যে লোকের মুখে এইসব কথাবার্তা তিনি কষ্ট পেলেন মারাত্মক রকমের তিনি কষ্ট পেলেন কিন্তু তার কাছে এই ব্যাপারে বলার মতো তাৎক্ষণিকভাবে কোনো তিনি জানেন যে তার স্ত্রী তার জীবনসঙ্গিনী সহধর্মিনী যারা তারা পবিত্র তাদের তাদের পরিচ্ছন্নতা পবিত্রতা তিনি জানতেন কিন্তু এই মুহূর্তে যা ঘটে গেল এই ব্যাপারে তার কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করার মতো কিছু ছিল না বলে নীরব ছিলেন যে দেখা যাক কী হয় নিশ্চয়ই আল্লাহ পাক এই সম্পর্কে জানাবেন তাকে কিন্তু সময়টা একটু দীর্ঘ সময় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়তো এটা পরীক্ষা ছিল প্রায় এক মাস বা এক কিছু বেশি সময় চলে গিয়েছিল যে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো হুকুম আসছে না এবং আসলে ব্যাপারটা কি ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো খোলাসা করা হচ্ছে না এদিকে আমাজান জান আইসের হাজিন যখন জানলেন তিনিও ভেঙে পড়লেন তিনি কান্না দিনেও কাঁদেন রাতেও কাঁদেন ঘুমান না তিনি সারা রাতভরে শুধু কান্নাকাটি করেন আল্লাহর কাছে তিনি আল্লাহ আপনি তো জানেন যে আসলে আমার কোনো ত্রুটি নেই আমার কোনো দোষ নেই এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট কাজেই আপনার পক্ষ থেকে এই ব্যাপারে যদি কোনো নির্দেশনা আসে কোনো প্রমাণ আসে তাহলেই কেবল আমি মানুষের কাছে আমার এই ব্যাপারটা খোলাসা হবে এদিকে আল্লাহ রসুলেরও তিনিও এই ব্যাপারে মন খারাপ হতে হতে একটা হলো যে দীর্ঘ সময় পার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে একদিন সুরে করিম সাল্লামের কাছে কোরআন করিমের এই সুরাতুল নূরের নয় নম্বর আয়াত থেকে যে প্রসঙ্গটি আল্লাহ উল্লেখ করেছেন সেখানে পাক বলে দিলেন ইদিনা জাউবিল ইফকি

যা সেই যুগে যখন আয়াত নাজিল হয়েছে তখন থেকে শুরু করে কোরআনের অংশ হয়ে আছে আজও থাকবে কামত কাল পর্যন্ত আল্লাহ পাক কোরআনকে হেফাজত করবেন কোরআন থাকবে অতএব এই আয়াতও থাকবে তার মানে হলো এই যে বিষয়টি এই ধরনের মারাত্মক ঘটনা রসুল সাসলামের তার পবিত্র পরিবারের মধ্যেও এই ধরনের মানে কর্মকাণ্ড ঘটে যারা বলার তারা বলতে গিয়ে মানে সম্মান হানি করতে গিয়ে নবী পরিবারকে কেউ পরিবারকে এখানে আমরা একেবারে শেষ সময়ে চলে এসেছি আমরা আপনার কাছে একটি বিষয় জানবো যে ইসলাম এই ধরনের কাজ যারা করে অন্যের সম্মান হানি করে এর জন্য কি কোনো পার্থিব কোনো শাস্তির কথা কি আছে আসলে আল্লাহ বলছেন যে এদের হইলো লাইন ফিদ দুনিয়া ওয়াল আখরা ওয়া লাহুম আযাবুন আযীম এদের অভিশাপ এদের দুনিয়ার জীবনে আখিরাতের জীবনে শাস্তি আছেই এবং আল্লাহর পক্ষ থেকে লানত এদের প্রতি আল্লাহ বলছেন যে এদের জন্য যারা মানুষের প্রতি তোহমত দেয় মানুষকে অপবাদ দেয় মানুষের দোষ মানুষকে অপমান করার জন্য কাজ করে এদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত একজন সচ্চরিত্রবান নারীকে যদি কেউ অপবাদ দেয় তার চরিত্র চরিত্রের উপর যদি কালিমা লেপন করে সরিয়া ইসলামিয়া কি এর জন্য পার্থিব কোন শাস্তি নির্ধারণ করেছে হ্যাঁ সুনির্দিষ্ট ভাবে আল্লাহ রাবুল আলমিনা আয়াত নাজিল করে এই সম্পর্কে শাস্তির বিধান আল্লাপাক দিয়েছেন যেটা আমার কেউ যদি কোনো সশ্চরিত্রা সুতি সাধ্য নারীকে অবমাদ দেয় অথচ সে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না এই সম্পর্কে যে চারজন সাক্ষী এটা দেখেছে এরকম সুস্পষ্টভাবে প্রমাণসহ চারজন সাক্ষী সে পেশ করতে না পারে তাহলে তার জন্য তার উপর আশিটি ব্যত্রাঘাত দুররা তার উপর প্রয়োগ করা হবে এই বিধানটি আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট এবং সেটা ইসলামী আদালত করবে অবশ্যই এটা কোনো ব্যক্তি প্রয়োগ করবে বরং যথাযথ কর্তৃপক্ষ ইসলাম তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষের যে সম্মান হানির যে বিষয়টাকে শরিয়া ইসলামী এতটা গুরুত্বপূর্ণ দিয়েছে যে পরকালের শাস্তি তো আছেই দুনিয়াতেই এর জন্য শাস্তি রয়েছে এটাই এটা বোঝা গেছে যে আসলে আল্লাহর কাছে তো এটা সাজা পাওয়াই লাগবে কিন্তু দুনিয়াতেও আল্লাহ রাবুল আলমিন এই শাস্তির জন্য শাস্তির বিধান দিয়েছেন যাতে মানুষ এই ধরনের জঘন্য এবং নোংরা অশ্লীল এই কাজগুলোর থেকে মানুষ যেন বিরত থাকে একটা মানুষে মানুষে এ ধরনের অপবাদ দেওয়ার কারণে কারো সম্মান হানি করার কারণে যে মানুষে মানুষে যে দূরত্ব তৈরি হয় ভুল বুঝে তৈরি হয় একটা খারাপ সম্পর্ক তৈরি হয় এবং এই কারণে যেন সমাজের মধ্যে অশান্তি না আসে একটা সুন্দর সমাজ যেন গড়ে ওঠে এই জন্য আল্লাহ রাবুল আলম এই বিধান আমাদের জন্য দিয়েছেন অসংখ্য সুক্রিয়া মোহতারাম আপনি আমাদেরকে বলছিলেন ইসলামে অন্যের সম্মানহানির শাস্তি প্রিয় দর্শক আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব।

ولك الخلق كله بيدك الأمر كله إنك على كل شيء قدير رب رحمهما كما ربياني آمين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم أمين يا رب العالمين عجم رجي الشيء الله جنا الله ইসলামে অন্যের সম্মান হানির শাস্তি রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়া আঁ এই ধরনের ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন রব্বুল আলমিন আপনি মানুষকে সম্মানিত করেছেন আয়ল্লা আপনার বান্দাদের সম্মান আয়ল্লা আমরা যেন রক্ষা করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন আয়ল্লা প্রযুক্তির কল্যাণে আয়ল্লা মানুষের মধ্যে দিনদারিতার অভাবে আজকে মানুষের মধ্যে একজনের প্রতি একজনের মনে আরেকজনের প্রতি সম্মান মর্যাদা ভালোবাসা রৃদ্ধতা সম্প্রীতি উঠে যাচ্ছে রব্বুল আলমিন আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তো দান করুন আইলা আমাদের দোষ ত্রুটিকে আপনি ঢেকে দিন আমাদের মর্যাদাকে আপনি উন্নীত করে দিন রব্বুল আলমিন আমাদেরকে প্রশস্ত জীবিকার ব্যবস্থা করে দিন আমাদের জন্য পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের রিজিক আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট বানিয়ে দিন রব্বুল আলামিন আমাদের জীবনকে সুখময় বরকতময় রহমতময় করে দিন আল্লাহ আপনার রহমতের ভান্ডারের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে দিন আপনার রহমতের কোলে আমাদেরকে একটু ঠাই করে দিন আপনার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাক ফেরাতের ছায় ঢেকে দিন আমাদের গুনা খতম আফ করে দিন আমাদের সগিরা কবিরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে দিনে রাতে আলোতে কিংবা অন্ধকারে করা গুণাগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের গুণাগুলোকে আমাদের পাপ গুলোকে পণ্য দিয়ে পরিবর্তন করে দিন আল্লাহ যে সমস্ত সময় আমাদের হায়াত থেকে চলে গেছে আপনার স্মরণ থেকে বিমুখ হয়ে আল্লাহ সেই খালি সময়গুলোকে আল্লাহ আল্লাহ সেই খালি সময়গুলোর জন্য আমরা অনুতপ্ত আপনি সেগুলোকে আপনার জিকিরের দ্বারা জিকিরের সবাব দ্বারা ভরপুর করে দিন আল্লাহ আমাদের অন্তকরণকে আপনি পবিত্র করে দিন আইল্লা আমাদের দেহকে গুনা মুক্ত করে দিন আল্লাহ গুনাহের কলঙ্ক কালিমা দাগ পঙ্কিলতা থেকে আমাদেরকে হেফাজত করুন রাবুল আলমিন আমাদেরকে সুখময় দাম্পত্য জীবন দান করুন আমাদের সন্তান আদিকে আমাদের স্বপ্নের মতো বড় হওয়ার তৌফিক দান করুন দিনের এই আমানত আল্লাহ কালিমা চৌদের এই পবিত্র আমানত বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেবার তৌফিক নসিব রব্বুল আলমিন আমরা স্মরণ করছি আমাদের মা বাবা মুরব্বী আত্মীয় স্বজন আপন জন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন অন্ধকার গহীন কবরে রব্বল আলমিন তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সংযুক্ত করে দিন রব্বুল আলমিন আমাদের মুরব্বী আমাদের পড়শী আমাদের আপন জন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আমাদের এহসান করেছে আমাদের উপর অবদান রেখেছে নানাভাবে আল্লাহ যে যেখানে আছে প্রত্যেককে আমরা সালামতের সাথে নিরাপদে রাখুন প্রত্যেককে আপনি আপনার সান অনুযায়ী প্রতিদান দিয়ে দিন রব্বুল আলমিন এই টিভি চ্যানেলের মাধ্যমে নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে এবং বসুন্ধরা গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলো ইসলামের প্রচার প্রসারে অর্থ ব্যয় করছে সময় দিচ্ছে আহ্লা নিজেদের ব্যবসায়িক কাজে আহ্লা তারা অংশীদার হচ্ছে ধর্মের জন্য তাদের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে আল্লাহ এগুলোকে আপনার কবল মঞ্জুর করুন ভোল ত্রুটিগুলো ক্ষমা করুন যোগ্য লোকদের মাধ্যমে আইল্লা দিনদার নেককার আমানতদার পরহেজগার লোকদের মাধ্যমে সে কাজগুলো আঞ্জাম দেওয়ার তফিক নসিব করুন আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমদ আকবর সোবাহানকে আপনি এক হায়াত দান করুন আল্লাহ তাকে সুস্থতার নিয়ামতের উপর দীর্ঘায়িত করুন রব্বুল আলমিন দিনই খেদমাত বেশি বেশি করার তৌফিক দান করুন যে কাজগুলো যে কথাগুলো তিনি বলেন যে স্বপ্ন তিনি দেখেন মানুষের কল্যাণে মানবতার কল্যাণে দেশের কল্যাণে তিনি যেভাবে উদার হস্তে আল্লাহ যেভাবে উদার হস্তে তিনি দান করেন চিন্তা করেন আল্লাহ সেই চিন্তা সে মানবিকতা সে উদারতা তার বংশধরদের মধ্যে দিয়ে দিন আল্লাহ সে তড়প এবং ব্যথা আল্লাহ আপনার তার পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি কবল মঞ্জুর করে নিন আমাদের দিনদারি আমানতদারি আপনি বাড়িয়ে দিন আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন আমাদেরকে ইসলাহ করে দিন আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিন আমাদেরকে সিরাজ মুস্তাকিম দেখিয়ে দিন